সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত স্পোর্টস নিয়মিত আয়োজন স্পোর্টস টকে সঞ্চালক হিসাবে আছি আমি শামীম চৌধুরী আমার সঙ্গে আছেন বিশিষ্ট স্পোর্টস এবং বিশ্লেষক আপনাকে স্টুডিওতে মাজার অভিনন্দন থ্যাংক ইউ শুরুতে আমরা চলে যাচ্ছি আজকের বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত নিউজ ছাপা হয়েছে খেলাধুলোর উপর সেগুলোর দিকে প্রথম আলোর প্রথম পাতারই লিড নিউজ হয়েছে টেস্ট ক্রিকেটে নতুন দিনের গান খেলাধুলার পাতার লিড নিউজ হচ্ছে বদলে যাওয়ার শুরু যেভাবে এক সিরিজে এত নায়ক এখন আমরা চলে যাচ্ছি দৈনিক সমকালে সমকালের প্রধান শিরোনাম হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তান জয় আর খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে সাবাজ বাংলাদেশ এখানে একটি নিউজ হয়েছে এরপর সিং এর বিদায় আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে সাফল্যের নতুন দিগন্ত পাকিস্তানকে ধবল আর খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ঐতিহাসিক অর্জন বিশ্বাসী মূলমন্ত্র এখন চলে যাচ্ছে কালের কণ্ঠে কালের কন্ঠের প্রধান শিরোনাম হচ্ছে পাকিস্তানকে বাংলা বর্ষের ইতিহাস আর খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে সবাই এক বাক্যে বলেছেন সেরা কীর্তি বিশ্বাসে ভর করে অপরিচিত বাংলাদেশ দেশ রূপান্তরের প্রথম পাতার প্রধান শিরোনাম হচ্ছে পাকিস্তানে বাংলা লেখা রূপকথা আরও একটি সুন্দর হেড দেখলাম খেলাধুলোর পাতার প্রধান শিরোনাম হচ্ছে জয়ের বিশ্বাসী এনে দিয়েছে জয় এখানে খালেদ মাসুদ পাইলট একটি কলাম আছে সবার অবদানে বড় অর্জন স্টারের প্রথম শিরোনাম হচ্ছে এ সোরিয়াল সিরিজ ভিক্টরি আর খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে মেরাজ রিজিজেস অন অফিস হ্যাপিয়েস্ট মোমেন্টস দর্শক এই ছিল আমার হাতে বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার উপর যে সমস্ত নিউজের শিরোনাম হয়েছে সেগুলো এখন আমরা আলোচনা চলে যাচ্ছি মাঝার দেখলেন তো প্রতিটা পত্রিকায় গুরুত্ব দিয়ে চেপেছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছে এবং টেস্ট শুধু জিতে নাই সিরিজিতে নাই আমরা সিরিজে পাকিস্তানকে হোয়াইট হাউস করেছি যেটা কি অনেকে বলছে বাংলাবাস পুরো সিরিজটাই আপনি কিভাবে দেখছেন বাংলা ছেলে অর্জনটাকে এক কথাই বলবো যে আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং ভাই আমরা যে সিচুয়েশনে গিয়েছিলাম পাকিস্তানে আমাদের ওই মানসিক অবস্থা বলি দেশের পারিপার্শ্বিকতা বলি বন্যার কথা যদি বলি টিমটা একটু আগে গিয়েছে এখানে প্র্যাকটিস করার মতো সিচুয়েশন ছিল না

আমার কাছে ওই বিশ্বাসটা হচ্ছিল যে পারবে বাংলাদেশ সো আমার মনে হয় যে প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা ছিল যে বাংলাদেশ আমাদের একটা হয় যে পাঁচ দিনের ক্রিকেটে আমরা গোলায় ফেলি আমাদের কোনো একটা প্ল্যানিংয়ে আমরা মিস্টেক করে ফেলি ওই জায়গাটা থেকে আমরা দুই টেস্টেই দেখলাম যে আমাদের নিজেদের উপর বিশ্বাস ছিল প্ল্যানিং ভালো ছিল এবং আরেকটা হেডলাইন দেখলাম যে এক দলে অনেকগুলো হিরো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা প্রাপ্তি এই সিরিজে যদি বলি আমরা আগে এক দুইজন ইন্ডিভিজুয়াল হিরোয়ক্স এর উপর খুব ডিপেন্ড থাকতাম তারপরও গিয়ে ম্যাচ হেরে গেলে বলতাম যে উফ যদি ও ভালো করতো উফ যদি ও ভালো করতো এই টেস্ট সিরিজে আমরা বলতে পারবো যে আমাদের কয়েকজন নায়কের আবির্ভাব হয়েছে আর বলতেই হবে যে বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি ফাস্ট বোলিং এটা একটা নতুন দিগন্তের সূচনা আমাদেরকে টেস্ট জিততে হলে বিশ উইকেট নেওয়ার যে অ্যাবিলিটিটা থাকতে হয় যেটা সব জায়গায় আমরা বলি এই জায়গাটাতে বাংলাদেশ এখন ওই ভরসাটা পাচ্ছে আমরা সেকেন্ড টেস্টে ছাব্বিশ রানে ছয় উইকেট ছিল একটা সময় আর এইখান থেকে একটা দল টেস্ট ম্যাচ জেতা এটা এর আগে কখনো ঘটেনি সো বাংলাদেশ এমন কিছুই করেছে যেটা ক্রিকেট ইতিহাসে বিরল এদিক থেকে তো টেস্ট ক্রিকেটে আমাদের অনেক কোয়েশ্চেন ছিল আমরা টেস্ট ক্রিকেটের মেজাজ ধরতে পারি না ওয়ান ডে টি টোয়েন্টি ঠিক আছে আমরা হয়তো কোনো রকমে কোনো একটা ম্যাচ বড় ম্যাচ জিতে যেতে পারতাম বাট টেস্ট ক্রিকেটে টানা পাঁচ দিন ডমিনেট করে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলকে হারানো দুইটা টেস্টেই ইট টেক্স আ লট অফ কারেজ শুধু প্লেয়ারদেরকে না টিম ম্যানেজমেন্টকেও থ্যাংকস দিতে হবে তারপরে লোকাল যারা এখানে ট্রেনিং দিয়েছেন তাদেরকেও থ্যাংকস দিতে হবে ওভারঅল একটা মানে অবিশ্বাস্য জয় মানে এর থেকে বড় জয় বাংলাদেশ ক্রিকেটে আমরা দেখিনি আপনি তো অনেক বছর ধরে ক্রিকেট ফলো করেন সাহেব ভাই আপনার এরকম কি মানে কখনো ভেবেছেন না আপনি ভাবার তো সুযোগটা এটা এই কারণে যে আমরা পাকিস্তানের সাথে আগে যে 13টি টেস্ট খেলেছিলাম তার মধ্যে একটা ড্র সেটা করতে পেরেছি হচ্ছে আমরা রাইট খুল না সেই মুলতানে একটা খুব ক্লোজ গিয়েছিলাম আমরা ওটা আমরা এক উইকেট হেরেছি ওটা আমাদের ওটা আমাদের জয়ের কথাই ছিল তাই না যে কোনো কারণে হোক আপনার ইনজামামের একটা মহাকাব্য কিনেছি আম্পায়ারেরও কিছু বলছিলেন হ্যাঁ আশোকাติ সিলভা রাসেল টিকিন তারা খুব ভালো এম্পারিং করেছে বলে জানা নেই মানে তাদের নিয়ে সমালোচনা করেছিল। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি খেয়াল করে দেখছেন যে আপনিও তো একসময় বয়স ভিত্তিক দলের ক্রিকেটার ছিলেন বাংলা জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন বয়স ভিত্তিক দলে এই বয়স ভিত্তিক দল থেকে যারা উঠে আসে তারা কিন্তু অনেক ভালো করছে বিশেষ করে আমি যদি এই মুহূর্তে আমি মিরাজের কথা বলি মিরাজও তো বয়স দল থেকে উঠে আসা ছেলে মিরাজের হাত ধরে কিন্তু আমরা দুটো সাফল্য পেয়েছি যেটা মিরাজ কিন্তু তার অভিষেক সিরিজেও ম্যান অফ দ্য সিরিজ এখন যে পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা দুই শূন্যতে জিতলাম সেখানেও আপনার ম্যান অফ দ্য সিরিজ শুরুতে তার পরিচয়টা ছিল হচ্ছে উনি শুধু বল করতে পারেন কিন্তু এখন দেখছি যে উনি দুটোই করতে পারেন ইভেন তার ব্যাটিংটা আটনা নম্বরে নেমে যে ব্যাটিংটা করছেন উনি টেস্টে সেটা হচ্ছে আমাদের এই দুইটা টেস্টেই কিন্তু আমাদের টিউনটা এনে দিয়েছে আমরা আমরা খুব ভালো স্কোর করতে পারছি বা বিপর্যয় কাটিয়ে আমরা একটা ক্লোজ করতে পারছিস স্কোর স্কোরটাকে লেভেল করতে লেভেলের কাছাকাছি দিতে পারছিস এটা মিরাজ স্কিন দিয়ে যদি আপনি কিছু বলতেন মিরাজের ট্রান্সফরমেশনটা হয়েছে যে নিজের একটা তাগিদ ছিল আমরা সব সময় বলতাম যে মিরাজ দেশে খুবই এফেক্টিভ বোলিং এর কথা বলছি শুরুতে বাইরে গিয়ে খুব একটা এফেক্টিভ থাকতো না উইকেটে কিছু না থাকলে মিরাজ ওরকম বলের থেকে কিছু পারচেজ করতে পারতেন না তার বোলিং এ ভেরিয়েশন এসেছে তার কনফিডেন্সmathbb বৃদ্ধি পেয়েছে আগে আমরা দেখতাম যে বড় ভাইদের ছায়ার মধ্যে থাকা একটা ছেলে ছিল সময় নিজেকে আড়ালে রেখে বা সাইডের রোল প্লে করতো এখন গিয়ে মনে হচ্ছে যে না সে স্টেপ আপ করেছে এখন তার লেভেলটা আপ করেছে তার ব্যাটিংয়ের অ্যাবিলিটি ছিল সাইম ভাই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে সে প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছিল কিন্তু বাংলাদেশে যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সো ওই জায়গা থেকে যেভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন এটা আউটস্ট্যান্ডিং আমরা সাকিব আল হাসানের কথা বলি যে এরকম একজন জেনুইন অলরাউন্ডার আমরা আবার কবে পাবো বা তার পরে সাকসেস কে আছে এখন তো ধীরে ধীরে মনে হচ্ছে যে মেডিয়াসান মিরাজের সেই জায়গাটাতে যাওয়ার মতো সুযোগ হয়েছে আপনি শুধু ভালো নেটে ব্যাট করলে বা একটা বিশ তিরিশ রানের নক করলে আপনি ভালো অলরাউন্ডার হবেন না এরকম ম্যাচ উইনিং ইনিংস খেলতে হয় যেটা মিরাজ দুই ইনিংসে দুই টেস্ট ম্যাচে কিন্তু সাইম ভাই বল হাতে বলি ব্যাট হাতে বলি যে সময়টাতে বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার ছিল ওই সময়টাতে হাত উঁচু করেছে এই জায়গাগুলোতেই যখন প্লেয়াররা ভালো পারফর্ম করে পরবর্তীতে গিয়ে এটা কাজে দেয় এই সিরিজটা মিরাজ এর আগেও হান্ড্রেড করে হয়েছে টেস্টে কিন্তু এই সিরিজটাই যেহেতু জয়ের অবদানে তার বড় ভূমিকা এই কনফিডেন্সটা তাকে সামনে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট এখন একটা নতুন সূচনার দিকে সাইম ভাই কেন জানি মনে হচ্ছে যে প্লেয়াররা জিততে চায় দেশের জন্য কিছু করতে চায় দেশের যে সিচুয়েশন হয়েছে আমরা দেখি চব্বিশ পঁচিশ বছরের ছেলেরা দেশ চালাচ্ছে এখন তো ওই জায়গা থেকে ওরা কেন পারবে না ওদের কাছে রাইট রাইট তো ওই জায়গা থেকে ওনারশিপটা এসেছে যে আমরা কেন পারবো না ওই জিনিসটা এখন ভালো লাগে দেখতে আগে শুধু সাকিব তামিম মুশফিক নিয়ে আমরা কথা বলতাম এখন আমরা হাসান মাহমুদ নিয়ে কথা বলতে পারি এখন আমরা নাহিদ রানা নিয়ে কথা বলতে পারি এখন আমরা কি বলব তাইজুলের মতো প্লেয়ার টিমের বাইরে মানে আমাদের বেঞ্চ স্ট্রেংটা যে কত স্ট্রং হচ্ছে সাদমান জাকির এরা তো মানে সবসময় শ্যাডোতে থাকতো সবসময় আমরা অন্যদেরকে হাইলাইট করতাম তো তাদের উপরে উঠে আসাটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন এই সিরিজে এই যে বিরাজ কেন্দ্রের যে আলোচনা হচ্ছে একটু কি মনে হয় না যে মিরাজ আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে তার দলে জায়গা হয়নি যেতে পারেনি সে একটা জিত ছিল ওনার যে আপনি পরবর্তী সিরিজ যেটা হবে সেই সিরিজে নিজেকে প্রমাণ করার এটা কি এমন কোনো তাগিদ কাজ করছে কিনা তার ভিতরে করে সাহিম ভাই অনেস্টলি প্লেয়ারদের ভিতরে দাগ কাটে প্লেয়াররা সবসময় চায় একটা ওয়ার্ল্ড কাপের পার্ট হতে আর ও এমন প্লেয়ার না যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেও থাকতে পারবে না এটা একটু কন্ট্রোভার্সিয়াল ছিল যে তাকে না নেওয়াটা কারণ একজন অলরাউন্ডার তিনি সো তাকে ওইভাবে বিবেচনাই না করা তার ভিতরে এটা দাগ কেটেছে তার ভিতরে জিদ উঠেছে যে তাকে বাদ দেওয়া হয়েছে সে হার্ডওয়ার্ক করেছে কিন্তু সাহেব ভাই মুখে জবাব দেয় নাই কিন্তু মানে নর্মালি অনেকে হয় যে মুখে অনেক আক্ষেপ করেই করে কিন্তু প্রেশারটা নিজের দিকে নিয়ে নেয় ও নিজেকে আড়াল রেখে কাজ করে পারফর্ম করেছে নিজেকে ওই জায়গায় নিয়ে গিয়েছে যে দল যাতে তাকে ভরসা করতে পারে এই ধরনের ইনসিডেন্ট প্লেয়ারদের লাইফে দরকারও হয় আমরা তাস্কিনেরও দেখেছি কিন্তু

মানে এটা কি এমন যে আসলেই ব্যাটিং পার্টনারের জন্য এটা ইনস্পায়ার ডেফিনেটলি ও মানে ওর কিন্তু টেকনিক খুব ভালো সাইম ভাই এমন না যে ও মানে জোরাতালি দেয়া ব্যাটার ওইদিন ভালো খেলে ফেলেছে আপনি দেখবেন ওর টেকনিক ওয়াইজ কিন্তু হাই এলবো খুব সুন্দর বলের পেছনে যায় কোয়ালিটি বোলিং খেলতে পারে এইটা আমাদের দলের ব্যালেন্সটাকেও অনেক ভালো করে দেয় আমাদের লাস্ট রেকগনাইজ পেয়ার কিন্তু বাঁচিয়েছিল আমাদের ছাব্বিশ রানে ছয় উইকেট তখন লিটন আর মিরাজই লাস্ট রেকগনাইজ পেয়ার ওখান থেকে আরেকটা উইকেট পড়লে আমার মনে হয় একশো করতে পারতাম আমরা সো ওই জায়গা থেকে তার যে টেকনিকটা তাকে ওই হেল্পটা করছে একজন ক্রিকেটার যত উন্নতি করার চেষ্টা করবে সেটা মাঠের বাইরে করতে হবে যত সময় আপনি মাঠের বাইরে দিবেন নেটে দিবেন নিজের টেকনিকে দিবেন ওটা আপনার মাঠে প্রতিফলিত হবে আর মিরাজের ক্ষেত্রে খু আরেকটা ভালো জিনিস হচ্ছে যে তার হাঙ্গার বেড়েছে কেন জানি মনে হয় যে সে এখন আরও কিছু করতে চায় ওই জায়গাটা থেকে দলের থেকেও ভরসা দিত একটা আগে মনে হতো যে কিছু একটা ভয় কাজ করতো তার ভেতর মনে হয় যে নিজেকে এক্সপ্রেস করতে পারতো না এখন দেখেন যে ওর বডি করার ল্যাঙ্গ রয়েছে তাকে দলও ভরসা দিচ্ছে ভরসা প্রতিদান দিচ্ছে প্লেয়ারদেরকে আপনার ট্রাস্ট করতে হবে প্লেয়ারকে যদি সবসময় ওই নখের উপর রাখেন বা চাকুর ধারের উপর রাখেন যে খারাপ করলেই বাদ খারাপ করলেই বাদ এত বছর ক্রিকেট খেলার পরও যদি তাকে এই অভয়টা না দেওয়া হয় তাহলে প্লেয়ার পারফর্ম করতে পারবে না হচ্ছে না লিটন কিন্তু অনেকদিন ফর্মে ছিল এবং তাকে নিয়ে কম লেখালেখি হয়নি সোশ্যাল মিডিয়াতে তো মানে ইচ্ছা মতো লেখালেখি হয়েছে যে কেন তাকে রাখা হচ্ছে দলে লিটন লিটনের ফিরে আসাটা কিভাবে দেখবে লিটনেরটা আমি বলবো যে ভাই অনেক ক্ষেত্রে ও দায়ী ছিল লিটনের অ্যাবিলিটি নিয়ে কখনো কোনো কথা হয়তো না আমরা যখনই নাম তো ব্যাটিং করতে তখনই আমরা বলতাম যে ওর মতো ব্যাটার হয় না এত সময় পায় অবশ্য নিজে কিন্তু বলছে যে ও যতক্ষণ খেলে মনে হচ্ছে ছবি ছবির মতো খেলে রাইট সো নিজের সম্পর্কে ধারণা হওয়াটা খুব জরুরি আমরা দেখি যে লিটনের ব্যাপারে ক্যাপাবিলিটি নিয়ে আমরা সবাই বলি ওর ও দ্বারা সব সম্ভব ও খুব ভালো প্লেয়ার ও যদি না বুঝে জিনিসটা তাহলে তো সমস্যা আমরা কয়েকবার দেখেছি যে খুব মানে বিদ্ঘুটে আউট হয়েছে কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটেও যদি দেখি অন্য অন্য ফর্ম্যাটেও যদি দেখি দায়িত্বের জায়গাটা থেকে তাদেরকে বুঝতে হবে যে সাকিব রিয়াদদের পরের ব্যাচই কিন্তু ওরা লিটন মিরাজ তাস্কিন এই প্লেয়ারগুলোকে এখন দায়িত্ব নিতে হবে তারাও যদি এখন ভাবে যে আমরাও ইয়াংস্টার পাঁচ ম্যাচে দুই ম্যাচ পারফর্ম করলাম বাকি তিন ম্যাচে না করলেও চলবে তাহলে ওই দায়িত্ববোধ জন্মাবে না আমি দেখেছি ওর মধ্যে চেঞ্জটা প্রথম টেস্টের কিপিং থেকে সাহিন ভাই আপনি যদি খেয়াল করে দেখেন আউটস্ট্যান্ডিং কিপিং করেছে কিন্তু ওই ইনভলভমেন্টটা তাকে হেল্প করেছে ব্যাটিং এ প্রথম টেস্টেও ফিফটি করেছে লম্বা সময় কিপিং করার পর ব্যাটিং করার একটু কি কঠিন হয়ে যায় না এটা আবার মুশফিক বলে এই কথাটা সে কিন্তু লোয়ার ডাউন দি অর্ডার ব্যাট করে এর জন্যই যেহেতু লম্বা সময় কিপিং করে কিন্তু মুশফিক একটা কথা বলতো যে কিপিংটা আমাকে সব সময় ব্যাটিং এ হেল্প করতো সে উইকেটে মানে আপনি একটা খুব ভালো ধারণা হতো আর সবাই কিন্তু একটা বোলারের কি হচ্ছে পিচে কোথায় কি হচ্ছে এটা সবচেয়ে ভালো ভিউটা কিপার পায় ওই জায়গা থেকে লিটন যে কিপিং করেছে সেটা তাকে কনফিডেন্স দিয়েছে তখন সেটা এ গিয়ে ফার্স্ট টেস্ট ম্যাচে আমার মনে হয় যে সেও ফিল করছিল যে হয়ে গিয়েছে তার খুব সুন্দর ফিফটি একটা করেছিল তারপর গিয়ে আউট হয়ে গিয়েছে সেকেন্ড টেস্টে এসে যে সিচুয়েশনে ব্যাট করেছে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট নক্স ইন বাংলাদেশ টেস্ট ফরম্যাট এত প্রেশার সিচুয়েশনে আমরা খেলতে অভ্যস্ত না ভাই আমরা চাপে ভেঙে পড়ি এই চাপে আমরা অন্য অন্য দেশকে দেখি যে ঠিকই একটা পার্টনারশিপ দাঁড়ায় যায় আমাদেরই কখনো দাঁড়াইতো না আমাদের ওই বিলিফটাই থাকতো না আমরা টেস্ট ম্যাচে আমাদের শোল্ডার ডাউন থাকতো আমরা একটা সময় গিয়ে মনে হতো যে প্রতিপক্ষ কোনো রকমে ছেড়ে দিলেই বাঁচি এই টেস্টে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেক সেশন অনুযায়ী খেলেছি আমরা গত লাস্ট চতুর্থ দিন যখন উইকেটগুলো পড়লো চার উইকেট ছাব্বিশ রানের ফার্স্ট ইনিংসে ছাব্বিশ রানের ছয় উইকেট হওয়ার পর তারপর পার্টনারশিপের পর সেকেন্ড সেশনে এসে লিটন আর মিরাজ যে কাউন্টার অ্যাটাকটা করেছে এটা কিন্তু সাহিম ভাই অনেক মানে সাহসিকতার পরিচয় দিয়েছে আমরা অনেক সময় ছাব্বিশ রানের ছয় উইকেট খোলসে ঢুকে যাই অনেক আরও সময় নেওয়ার চেষ্টা করি ওরা উল্টাটা করেছে এইটা আপনারা আপনাদের লেগ স্পিন ওকে তো উইকেটই দেইনি প্রথম ইনিংসে এটাই আমাদের ট্যাকটিক্স ছিল ওরা ভাবছে যে একজন স্পিনার আনবো শোয়াই দিব আমাদের মত মিরাজ তার রেকর্ডটা কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের দলের প্ল্যানিং কিন্তু খুব ভালো হয়েছে শাইম ভাই আমি বারবার বলছি যে টিম ম্যানেজমেন্টকে ক্রেডিট দেয়া আমাদের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সিও ছিল যদি আমাদের নাহিদ rana কাজ না করত তাহলে তাসকিন ছিল আমাদের বোলিংয়ে মিরাজ ছিল সাকিব ছিল আমাদের ভেরাইটি অনেক রকম হাসান মাহমুদ যেভাবে নিজেকে মেলে ধরেছে এই টেস্ট সিরিজে প্রাপ্তির জায়গা অনেক কিন্তু এখান থেকে পিছনে হাঁটা যাবে না সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কনসিস্টেন্সিটা যদি আমরা না রাখি আমরা আবার ওই মাউন্ট মঙ্গানু টেস্টের পর অনেক বড় খরায় না কিন্তু এরকম ছিল যে প্রেডিকশন না জাস্ট সংখ্যাও ছিল যে আমরা এর আগে কিন্তু তিনটা টেস্ট আর আমরা সিরিজে শুরুটা ভালো করে কিন্তু শুরু জিতে কিন্তু আমরা সিরিজটা জিততে পারিনি আমরা সেকেন্ড টেস্টটাকে বাজেভাবে হেরেছি তো সেইটাও কি অবচেতন মনে ক্রিকেটারদের একটু চিন্তা ছিল না যে আমরা ওই যে অতীতটা ওই অতীতটা আমরা বদলে ফেলবো ডেফিনেটলি আর এইবার আমাদের মনে আছে যে আমাদের ব্যালেন্সটা খুব ভালো ছিল সাহিম ভাই আমরা খুব বেশি টিংকারিং করিনি প্লেইং ইলেভেন নিয়ে তারপরে কম্বিনেশন নিয়ে ব্যাটিং অর্ডার নিয়ে আমরা ওগুলা নিয়ে না করে আমরা বেসিকে ছিলাম আমরা আমাদের প্লেয়ারদেরকে একটা প্ল্যান দিচ্ছি নাহিদ রানার একটা সবচেয়ে বড় এফেক্ট ছিল যে এক্সপ্রেস ফাস্ট বোলার সো সে ওপোনেন্টের ডেলিভারি কিন্তু 152 কাছে হ্যাঁ আমার বাংলাদেশের ইতিহাসে মানে সবচেয়ে ফাস্টেস্ট ডেলিভারি ছিল সো ওইটা অপজিশন আবার

এটা কিন্তু এক হিসাবে অনেক বড় কমপ্লিমেন্ট আমাদের টেস্ট ফর্ম্যাটে আমরা সবসময় স্পিন ডমিনেন্ট একটা টিম ছিলাম আমাদের যে গত তিন চার পাঁচ বছরে পেস বোলারদের যে একটা রেভুলেশন হয়েছে সেটা কিন্তু এখানে আমরা ফল পাচ্ছি আর এইখানে আমাদের আরো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের পাইপলাইনে আরও কিছু ফাস্ট বোলার আছে যাদেরকে নিয়ে আমরা এখনও মানে ভাবতে পারি এবাদত রয়েছে আরও খালেদ রয়েছে তানজিম সাকিব ওয়ান সো আমাদের এই ব্যালেন্সটা আছে আমাদের ওপেনিং এও প্রথমে মামুনুল হাসান জয় আর জাকিরের খেলার কথা ওই জায়গায় সাদমান একটা সুযোগ পেয়েছে জয়ের ইনজুরির কারণে দেখেন জায়গা কিন্তু বানিয়ে নিয়েছে হেলদি কম্পিটিশন থাকতে হবে দলের মধ্যে যে মনদের ভালোকে নি আসবে ও খারাপ করেছে তো ওকে নিয়ে আসো ও মনে হয় অনেক দিন ধরে খেলে না এই কালচার থেকে বের হয়ে যে পারফর্ম করবে ও থাকবে দলে তাহলে দেখবেন যে লিটনরাও চিন্তা করবে যে আমার পেছনে তো পারফর্মার আরো আছে আমি যদি আজকে পারফর্ম না করি আমাকে দল থেকে বাদ হতে হবে এটা হচ্ছে হেলদি পারফর্মেন্স আচ্ছা বাজার আপনি তো অনেক কিছু বললেন আমরা এক বোলাররা কখনো কিন্তু দেখিনি আমরা 9 উইকেট চারবার ছিল কি দশ উইকেট কখনো হয়নি এখানে কিন্তু হাসান মাহমুদ একটা বিশাল রোল ছিল হাসান মাহমুদ আপনি যে জানেন যে একটা উনি পেসটাকে কন্ট্রোল করে উনি বল করেন একটু যদি বলতে নেই হাসান মাহমুদের উইনিংস টা কারণ আমি যদি বলি এই টেস্ট জয়ের কিন্তু অন্যতম নায়ক কিন্তু হাসান মাহমুদকে আমরাকেই রাখতেই পারি। মানে হাসান মাহমুদের যে কন্ট্রোল দেখলাম শাইম ভাই ও কিন্তু ক্যারিড আওয়ে হয় না। ও এমন একটা ছেলে যে পিছে অনেক ভালো আছে এর জন্য যে আমি জোরে জোরে বল করব এদিক সেদিক বল করব তা না। তাকে প্ল্যান অনুযায়ী বল করতে বলা হয়েছে ফোর স্টাম্প ফिफ्थ স্টাম্প টার্গেট করে। একটা যে বোল্ড করেছে শাইম ভাই যেটার মধ্যে ওই যে 10টা উইকেট যে সবাই পেল এর মধ্যে আটটা কিন্তু ক্যাচ আউট হয়েছে এজে। পিছনে এটা বোরালস বোলারের মোরাল ভিক্টরি বলে এটাকে ফার্স্ট বোলাররা যখন ব্যাটারকে পুরো বিট করে এজ নিয়ে যায় তখন একটা বোল্ড করেছে সেটা টপ অফ স্টাম্প এটা হচ্ছে গিয়ে প্ল্যান ছিল বোল টপ অফ স্টাম্প ওই জায়গাটাতে একটা ইয়াং একটা ছেলে কয়টা টেস্ট খেলেছে দুইটা তিনটা টেস্ট খেলেছে ওই জায়গা থেকে এত কন্ট্রোল এত কনসিস্টেন্সি কিন্তু টেস্ট বোলার হিসেবে কনসিডার করা করা হয় হ্যাঁ রিসেন্টলি তাকে নিয়ে কাজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে তোমাকে লাল বলে ফোকাস করতে এই ডিসিশনগুলো নিতে হবে আমাদের হাসান মাহমুদ ইবাদত থাকলে সেই সুযোগটা উনি পেতেন না রাইট নাহিদ রানা এদেরকে কিন্তু নষ্ট করা যাবে না শাইম ভাই এরা আমাদের র ট্যালেন্ট কিন্তু এদেরকে নিয়ে যদি আবার আমরা বেশি কাজ করতে যাই তাহলে কিন্তু তাদের র জিনিসটা নষ্ট হয়ে যাবে আমাদের টিম ম্যানেজমেন্টের কাছে বা বোর্ডের কাছে এই একটা চাওয়া থাকবে যে এই প্লেয়ারগুলোকে যাতে বিভিন্ন ফর্ম্যাটে না খেলিয়ে নষ্ট না করা রাদার তাদেরকে স্পেসিফিক তারা কোনটাতে কমফোর্টেবল তাদেরকে আর্থিকভাবে সচ্ছল রাখার ব্যাপারটা সারা বছর ট্রেনিং ফ্যাসিলিটি প্লেয়াররা ডিমোরালাইজ কেন হয় সাইম ভাই গ্ল্যামারটা কম কিন্তু টেস্ট ক্রিকেটে আমাদের সাবকন্টিনেন্টে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অন্য হিসাব আমরা বিপিএল খেলতে পারি না অনেক ভালো ভালো প্লেয়ার যারা টেস্ট খেলে তাদেরকে ডিমান্ড থাকে না অনেক সময় এর মানে কি এই সে ভালো প্লেয়ার না হয়তো সে টি টোয়েন্টি ফর্মেটের জন্য না কিন্তু তাকে ওই সময়টাতে কিভাবে পুনর্বাসন করবেন আর্থিকভাবে কিভাবে তাকে মোটিভেট করবেন সাদমান ইসলামের মতো প্লেয়ারটা ও বিপিএল খেলে না কিন্তু সো ওকে কিভাবে ও সারা বছর আমরা কই থাকে আমরা জানিও না কিন্তু সে কিন্তু তার কাজ করে যাচ্ছে আচ্ছা মাঝার টেস্ট আপনার আইসি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রবর্তনের পর থেকে কিন্তু আমরা খুব একটা ভালো অবস্থান থাকতাম না প্রতিটা সাইকেলে দেখা যেত যে আমরা হ্যাঁ আমরা শেষ দুই সাইকেলে নবম ছিলাম হ্যাঁ এখন থার্ড সাইকেলে এসে কিন্তু আমরা একটু চেঞ্জ হয়েছে আমাদের এখন যে অবস্থান ছয় টেস্ট শেষে কিন্তু আমাদের চার নম্বর চার নম্বরে চলে উঠে এসেছি আর পাকিস্তান সেখানে তলা নিতে চলে গেছে বিষয়টা কেমন লাগছে একজন বাংলাদেশি সাবেক ক্রিকেটার সাংবাদিক হিসাবে আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ ভাই অনেক প্রাউড মোমেন্ট তবে আমি এটুকু বলবো যে বাংলাদেশ দলের পা মাটিতে রাখতে হবে আমাদের এটা জাস্ট একটা প্রসেস কিন্তু চলছে এটা চলমান কিন্তু র‍্যাঙ্কিংটা আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন শেষে আমি দেখতে চাই বাংলাদেশ নয় নাম্বার থেকে র্যাঙ্কিং শেষে ছয় নাম্বারে শেষ করেছে এইটা আমার চাওয়া থাকবে এবার অনেকগুলো ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের দুইটা টেস্ট ম্যাচ আছে ঘরের মাটিতে আমাদের সাউথ আফ্রিকার সাথে দুইটা টেস্ট ম্যাচ আছে রিসেন্টলি আমরা এই মাসে আবার ইন্ডিয়ায় যাব সো অ্যাটলিস্ট এখানে যে ছয়টা টেস্ট আছে আমরা যদি তিনটাও জিততে পারি সাহেব ভাই তাহলে কিন্তু আমাদের খুব ভালো চান্স আছে ছয় শেষ করা সামনে আরো যে সিরিজগুলো আছে এইভাবে লং টার্ম প্ল্যান করা উচিত আমরা এই সিরিজটা জিতেছি ভালো কথা আমাদের বাস্তবতা আমাদের প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে হবে এবং আমার মনে হয় যে দিন শেষে যদি নয় থেকে ছয় শেষ করি আমরা তখন আমরা গিয়ে টপ ফাইভ টার্গেট করতে পারবো ইটস আ বিগ জাম্প সাইম ভাই নয় থেকে এখন আমরা দুই শূন্য তে জিতলাম কথা উঠছে তো হাতুরের সঙ্গে অনেক কথা উঠছে এখন কি এখন কি ক্রিকেট বোর্ড তাকে বাদ দিয়ে অন্য কোন কোচের কথা ভাবতে পারবে শাইম ভাই এটা খুবই টাফ কল হবে এখন এই সিরিজের আগ পর্যন্ত আমরা ভাবছিলাম যে হাতুর সিং এর ভবিষ্যৎ এই বাংলাদেশে আর মনে হয় নাই এইটাই সিরিজ শেষে তার হয়তো দিয়েন বলে দিবে বিসিবি কিন্তু এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে একটা দল এত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার পরে আপনি কি তাকে একটু ক্রেডিট দিবেন না মানে ভিম এক্স্যাক্টলি মানে আমি আমি মানতে পারছি যে হ্যাঁ লোকাল কোচদের অনেক অবদান ছিল যাওয়ার আগে অনেক ক্যাম্প করেছে লোকালদের বাট ওই সময় ওই মুহুর্তে ড্রেসিং রুমে তো কোচ প্ল্যান দিয়েছিলেন দুইটা টেস্ট ম্যাচে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে এটা তো অন্য লেভেলে ক্রিকেট হয়েছে প্ল্যানিং ওয়াইস ক্রিকেট খেলেছে এখান থেকে এই লোকটাকে যদি এখন আপনি বাদ দিতে চান একটা যুক্তি কারণ দেখিয়ে তো বাদ দিতে হবে আপনি এটা মেসেজটা খুব ভালো কী যাবে এক্স্যাক্টলি আরেকটা হচ্ছে যে এই বোর্ড সভাপতি ফারুক ভাইয়ের সময়ের আগে যে ঘটনাগুলো ঘটেছে হাতুরে সিং এর কমপ্লেন কিন্তু ওটা নিয়ে যে হাতুড়ে সিং এর স্বেচ্ছাচারিতা করতেন অন্য বোর্ডের ওই বোর্ডের লোকজন তাকে যে লাইসেন্সটা দিয়েছে এটা তো ওই বোর্ডের দোষ আপনি তো হাতুড়ে সিং শুধু একা ব্লেম দিতে না এখন হাতুড়ে সিং আপনার এমপ্লয়ী আপনি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আপনি চাবেন যে আপনার এমপ্লয়ি আপনার মত করে যাতে কাজ করে তাকে একটা সুযোগ আপনি দিবেন না আমাদের কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু আপনার যদি তাকে ছেড়ে দিতে হয় এই হুট করে না করে একটা প্রসেসে ছাড়েন তাহলে বাইরের দেশ থেকে অন্য যারা বাংলাদেশে কোচিং করাতে আসতে আগ্রহী হবে তারা চিন্তা করবে যে না এই দেশে ব্যক্তি আক্রোশের শিকার হয় না কোচ যতই সিচুয়েশন খারাপ হোক এখন হয়তো ইন্ডিয়া সিরিজে আমি জানি না তাকে রাখবে কি রাখবে না বাট আমি চাব যে তার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত তার কাছ থেকে একটা প্ল্যান চাওয়া যে আমরা তোমার কাছ থেকে একটা প্ল্যান জানতে চাই যদি তার প্ল্যানে বিসিবি মনোপুতো না হয় তাহলে তাকে বলবে ঠিক আছে তুমি নেক্সট সিরিজ করে তুমি চলে যেও বাট এখনই একদম ধরে উঠিয়ে ফেলে দেওয়া ইন্ডিয়া সিরিজের আগে তাহলে তো একটা ড্রেসিং রুমে ব্যাড মেসেজ যাবে সাইম ভাই এত আমরা উইনিং কম্বিনেশন কেন ধরতে না করি উইনিং কম্বিনেশন চেঞ্জ করা যাবে না কারণ ওই দলের যে যে নন পারফর্মার ওর ভেতরেও ওই কনফিডেন্সটা ঢুকে যায় যে দল জিতেছে পরের ম্যাচ আমি ভালো করবো এই দলটার যে পারফর্ম করে আসার পর পরের ইন্ডিয়া সিরিজে গিয়ে যদি এই কোচ না থাকে দলের ভিতরে অন্য কেউ হয়তো ভাববে যে পারফরমেন্স শুধু না অন্য কিছুও করে যদি তাহলে এই কোচ হয়ে গেল এক সিরিজেই যে তাকে ছুড়ে ফেলে দিবেন এটারও জায়গাটা কিন্তু আপনি নষ্ট করতে আর ফারুক ভাই খুবই বিচক্ষণ লোক উনি এতটা মানে পার্সোনালি এই জিনিসটা বলেছেন যে উনি এমন কিছু করবেন আচ্ছা মাঝার আলোচনা করার অনেক কিছুই ছিল সময় সংক্ষিপ্ত অনেক কথা বলে আর বেশি আলোচনা করতে পারছি না এখানে শেষ করতে হচ্ছে আহ দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আরেকটি পর্ব নিয়ে আসছি সে পর্যন্ত আপনাকে থাকুন ধন্যবাদ সবাইকে